আমরা যারা ই কমার্স বিজনেসের সাথে যুক্ত রয়েছি তারা প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি যেমন ভালো ডেলিভারি পার্টনার খুঁজে পাই না বা পেলেও ওগুলো ঠিকভাবে কাজ করে না এবং আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা ম্যানেজ করতে পারি না ডেলিভারি যে স্ট্যাটাসগুলো অথবা পার্সেল সেন্ড করা যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি আমরা এগুলো অ্যাড করতে পারি না তো এর জন্য আজকে আমি পাঠাওয়ার যে সিস্টেমটি রয়েছে কুরিয়ার পাঠাও কুরিয়ার তো এটির এপিআই আমি ইন্ট্রিগ্রেশন করা দেখাবো উকোমার্স ওয়েবসাইটে যেগুলো আমরা উকোমার্স দিয়ে তৈরি করি অথবা আপনার হতে পারে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যে অর্ডারগুলো নিয়ে থাকি এই অর্ডারের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে আমরা ডেলিভারি করতে পারি পাঠানোর মাধ্যমে তো এর জন্য আমরা আমাদের হোয়াটফেস ড্যাশবোর্ডে লগ ইন করবো এবং যারা জানেন না যে কিভাবে ওয়াটফ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় তারা আমার পূর্বের কিছু ভিডিও দেখতে পারেন তাহলে আপনি এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ল্যান্ডিং পেজ অথবা চাইলে আপনি এ ধরনের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট তো এগুলো নিয়ে আমার পূর্বের ভিডিও রয়েছে ওগুলো দেখে আসতে পারেন তো আমরা সরাসরি আমাদের হোয়াটফেস ড্যাশবোর্ডে আসলাম আসার পর আমরা কী করব প্লাগিনসে যাব প্লাগিনস থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব তো অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আপলোড প্লাগিনে ক্লিক করে আমরা একটি জিপ ফাইল আপলোড করতে হবে তো এই জিপ ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো গিডাভের তো এখানে আসবেন এখানে আসার পর কোডে যাবেন কোডে ক্লিক করার পর দেন ডাউনলোড জিপ দেন আমাদের এখানে এই প্লাগিনটি ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা আবারও এখানে আসব আপলোড প্লাগিনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে এটি দেখিয়ে দিব এটি এখানে ওপেনে ক্লিক করে আমরা ইনস্টলে ক্লিক করব তারপর অ্যাক্টিভেট প্লাগ এখানে ক্লিক করবো প্লাগ ইনটি অ্যাক্টিভ হওয়ার পর পরেই আমরা এখানে এরকম একটি অপশন দেখতে পাবো আমাদের ড্যাশবোর্ডে তো আমরা এখানে ক্লিক করব পাঠাও কুরিয়ারে তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট তারপর এনভায়রনমেন্ট এখানে লাইভ রয়েছে সো এই অপশনগুলো আমরা কোথায় পাবো তো এর জন্য আমরা পাঠাও ডট কমে আসবো তো ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক আমি দিয়ে দিব তো এখানে আসার পর আমরা এই যে বিকাম এ মার্সেন্ট এখানে ক্লিক করবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে অথবা আপনি আপনার এখানে সাইন ইন করে আপনার লগ ইন করবেন সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমি এখানে সাইন ইনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি পাঠাও কুরিয়ারের দেন এখান থেকে আমরা যাব কোথায় ডেভেলপার্স এপিআই তো ডেভেলপার্স আইতে আসার পর এখানে কিন্তু আপনার শুরুতে এরকম থাকবে না এখানে একটি বাটন থাকবে ক্রিয়েট এপিআই ক্রিডেন্সিয়াল এই ধরনের একটি বাটন থাকবে তো এখানে ক্লিক করার পর এখানে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট দুইটি অপশন দেখবেন তো এগুলো আমাদের অবশ্যই লাগবে তো এটি কপি করলাম এখান থেকে দেন আমরা এই যে ক্লায়েন্ট আইডির জায়গায় এই বক্সে আমরা ক্লায়েন্ট আইডিটি আমরা বসিয়ে দেব দেন আমরা ক্লায়েন্ট সিক্রেট এখান থেকে এটি কপি করব তারপর ক্লায়েন্ট সিক্রেটের জায়গায় এটি বসিয়ে দিলাম তারপর এনভায়রনমেন্ট আপনার স্ট্রেজিং রয়েছে এখান থেকে আপনি লাইভ করে দিবেন যদি আপনার লাইভলি প্রোডাকশন মোডে রাখতে চান আর কি দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা টেস্ট ক্রিডেনশিয়াল ভ্যালিডিটি এখানে ক্লিক করব সো এপিআই ক্রিডেন্সিয়ালস ভ্যালিড ওকে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ভ্যালিড হয়েছে তো ভ্যালিড হওয়ার পর আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্ট ডিফল্ট ওয়েব দেখতে পাচ্ছি তো এটি এখান থেকে কপি করব তারপর ওয়েব ইন্টিগ্রেশন এখানে আসব ড্যাশবোর্ড থেকে তারপরে এটি আমরা এখানে বসাবো আর একটি সিক্রেট রয়েছে তো এই সিক্রেটটি আমরা এই যে এখান থেকে সিক্রেটটি এখান থেকে কপি করব তারপর এই সিক্রেটটিও এখানে আমরা পেস্ট করে দেব তারপর আমরা অ্যাড অয়েব এখানে ক্লিক করবো তো এটি করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব হুকু এটি অ্যাক্টিভ হলো তারপর মার্সেন্ড এপিআই যেন আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা এগুলো করে রাখলাম দেন আমরা আমাদের ড্যাশবোর্ডে আবারও ব্যাক করব। ব্যাক করার পর আমরা এই যে এখানে যাব ওকমার্স থেকে অর্ডার্সে যাই এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি পাঠাও কোরিয়ান নামের একটি অপশন যোগ হয়েছে তারপর এখানে পাঠাও কুরিয়ার স্ট্যাটাস রয়েছে তো স্ট্যাটাস এখন দেখাচ্ছে না আমরা যদি সেন্ড উইথ পাঠাওতে ক্লিক করি এই অর্ডারটি আমি সেন্ড করতে চাচ্ছি তো এখানে আমরা আমার কাস্টমারের নাম ফোন নাম্বার তারপর যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব কালেক্টেবল অ্যামাউন্ট তো চাইলে ম্যানুয়ালি এগুলো আপনি এডিটও করতে পারেন এখান থেকে কোয়ান্টিটি রয়েছে তারপর অ্যাড্রেস রয়েছে এখান থেকে এভাবে দেন স্টোর তো আমাদের এই স্টোরটি রয়েছে এই যে এখানে এই যে আমাদের স্টোর তো দেন নর্মাল ডেলিভারি এবং এখান থেকে অন ডিম্যান্ড ওকে এখান থেকে ইনফরমেশনগুলো সিলেক্ট করে দেন সেন্ট উইথ পাঠাও কুরিয়ার এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন কুরিয়ারের স্ট্যাটাস এখানে পেন্ডিং অবস্থায় চলে এসেছে তো এবং পাঠাও কুরিয়ার ডেলিভারি ফি এখানে দেখাচ্ছে কত ডেলিভারি ফি হতে পারে তো এই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এখানে আসি এই যে এখানে যদি আমরা দেখি পার্সেল এবং আমাদের কাস্টমারের নাম ইনফরমেশন সব এখানে চলে এসেছে তো এখানে আমরা অটোমেটিক্যালি এই সিস্টেমগুলো দেখতে পাচ্ছি অর্ডার আইডি অর্ডার আইডি রয়েছে তারপর আমরা যদি এখানে ক্লিক করি এটি ট্র্যাকিং আইডি হবে তো এই যে দেখুন এখানে ও শো হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে তো এটি আমরা এভাবে দেখতে পাবো এবং এভাবেই এখান থেকে আমরা এগুলো সেন্ড করতে পারবো তো আমি চাচ্ছি যে এখানে এটি ক্যান্সেল করে দিতে কারণ হচ্ছে যে আমি আপনাদের দেখানোর জন্যই এটি করলাম তো এখানে ভিউতে যাই ভিউতে গিয়ে ক্যান্সেল করে দিই এই অর্ডারটি ওকে সো এভাবেই আপনি অটোমেটিক্যালি এখান থেকে এগুলো সেন্ড করতে পারবেন অর্ডার হওয়ার পর দেখে দেখে তারপর আমরা যদি আমাদের এখানে ব্যাক করি এবং রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পিক আপ ক্যান্সেলেট দেখাচ্ছে পাঠাও কুরিয়ার স্ট্যাটাসে সো আমরা এভাবে আমাদের কুরিয়ার স্ট্যাটাসগুলো আমাদের নিজস্ব ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো এবং যদি এখানেও আসি এখানে স্ট্যাটাস চেঞ্জ হওয়ার সাথে সাথে সব কিছু আমরা এখানে দেখতে পাবো তো এভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে ডেলিভারি ম্যানেজমেন্ট করবেন এবং খুব সহজেই আপনি এগুলো সেন্ড করতে পারবেন কুরিয়ার সার্ভিসে বারবার লগ ইন করতে হবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ